আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার পিডিএফটাতে কিছু ভুল হয়েছিল, ওগুলো আমি একটু কারেকশনের জন্য এই ভিডিওটা বানানো। তো কারেকশন গুলো একটু কাইন্ডলি ঠিক করে নিবেন, আর যদি কোনো ভুল থাকে তাহলে ওগুলো একটু নিজেরা কারেকশন করে নিলে বেটার হয় আর কি। ঠিক আছে, আমি যতটুকু ভুল পাইছি ওগুলো একটু কারেকশন করে দিচ্ছি। তো ফার্স্ট ভুলটা হচ্ছে পেজ নাম্বার ফাইভে এক্স ইকুয়াল ইউ প্লাস 4/2 লিখছিলাম, এটা ইউ প্লাস 4/2 হবে না, এটা ইউ প্লাস 4/4 হবে। এটা একটু ক্যালকুলেশন এদিকে আমার এখান থেকে এই লাইন থেকে এই লাইনে আসতে ক্যালকুলেশন একটু অ্যারর হয়েছিল, কারণ 4x = হবে ইউ প্লাস 4, তাহলে x = কত, ইউ প্লাস 4/4 হবে। তো এটা একটু আপনারা ঠিক করে নেবেন, ঠিক আছে। এরপরে আমাদের পেজ নাম্বার 11, ওকে, পেজ নাম্বার 11 একটু কারেকশন আছে। পেজ নাম্বার 11 যে কারেকশনটা সেটা হচ্ছে লাস্ট মানে পেজ নাম্বার 11-এর এই ম্যাথটাতে আমাদের এখানে যে রেডিয়াস, রেডিয়াসটা 2 আমাদের 2² হবে, কারণ হচ্ছে আমাদের সূত্র অনুযায়ী সূত্র হচ্ছে x - a² + y - b² = r². তো আর এর মান হচ্ছে 2, তাহলে 2² হবে। ঠিক আছে, এর একটু কারেকশন করে নেবেন। এরপরে 20 নাম্বার পেজে একটু ভুল আছে, 20 নাম্বার পেজ, হ্যাঁ। তো 20 নাম্বার পেজে যে ভুলটা এটা একটু যদি দেখাই, এইটা ভুলটা হচ্ছে এই লাইনটাতে। এখানে আমাদের যেহেতু dz এর মাধ্যমে কি হচ্ছে, মানে z এর মাধ্যমে যেহেতু পার্শিয়াল ডেরিভেটিভ করা হচ্ছে, এই পার্টের মানটা তো আমাদের 0, এটা আমরা জানি। বাট এখানে আমাদের কত হবে, 2 × y × কত, জেড কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হবে, জেড এর সাপেক্ষে 1 হবে, তাহলে এখানে আনসার হওয়ার কথা 2y। হ্যাঁ, এখানে 2y হবে, এখানে আমি ভুলে 2z লিখছি। ঠিক আছে, এখানে 2 × y × 1 মিন্স কত, 2y। তো এটা একটু কারেকশন করে নেবেন। এরপরে 32 নম্বর পেজে একটু ভুল আছে, 30 নম্বর পেজ, 30 ওই তো 32 নম্বর পেজে যেটা ভুলেছে সেটা হচ্ছে সূত্রের ভুল করছিলাম। এখানে আমাদের ইউ ভাই ভি এর যে সূত্র, এই যে ইউ ভাই ভি, ডিডিএক্স অফ ইউ ভাই ভি, এই সূত্রটা হচ্ছে আমাদের ভি স্কোয়ার ভি ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি, আমাদের সূত্র এটা হবে। তো আমরা এখানে ভুলে উল্টা করে দিছি, এখানে ইউ দিয়ে দিছি, এখানে ভি দিয়ে দিছি। তো এখানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে একটু ক্যালকুলেশন এরো, এখানে হবে z - 1, আর এখানে হবে জেড অনলি, তারপর এখানে হবে যে জেড হবে অনলি, আর এখানে হবে z - 1। তাহলে এখান থেকে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে আমি একটু সাইড করে লিখতেছি, z - 1 ইনটু জেড কে যদি করে তাহলে এখানে 1ই হবে, তাহলে 1টা গুণ করলে যে কথা না গুণ করলে সেম কথা, মাইনাস জেড ইনটু এখানে যদি আমরা করি জেড, জেড এর সাপেক্ষে যদি dz কে করি তখন কত, 1 - 0 মানে 1, তাহলে 1, তাহলে এটা বসানো যে কথা না বসানো সেম কথা, ডিভাইডেড বাই z - 1² তাহলে এটা যদি আমরা করি তখন জেড আর এটা কাটাকাটি যাবে, জাস্ট কত হয় -1 হয়, তাহলে এখানে কত আসে, -1/z - 1² ঠিক আছে। তো এখন জেড এর মানটা যদি আমরা বসাই -1, তাহলে এটা আসবে -1/-1 - 1² তাহলে হবে আমাদের -1/4 আসবে। হ্যাঁ, এটা -1/4 আসবে। তো এটা একটু আপনারা কারেকশন করে নিন, ঠিক আছে। তো এদিকে একটু ভুলেছে, ওকে। এরপরে এরপরে যেটা ভুলেছে সেটা হচ্ছে আমাদের এখানে জেড বার, ঠিক আছে। আমরা জেড মানে কত জানি, জেড মানে হচ্ছে x + jy, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জেড ইকুয়াল। এখন জেড বার ইকুয়াল কত হবে, জেড বার ইকুয়াল কত হবে, জেড বার ইকুয়াল হয়ে যাবে আমাদের x - jy, x - jy।
তো এটা একটু চেঞ্জ করতে হবে আর কি। হ্যাঁ, এক্স মাইনাস জে ওয়াই, তো আমাদের এখানে এক্স মাইনাস জে ওয়াই দিয়ে আমরা মেনলি কাজকর্মগুলো করব, ঠিক আছে? তো কারণ হচ্ছে বাদ থাকলে চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, প্লাস হলে মাইনাস হয়ে যায়, মাইনাস হলে প্লাস হয়ে যায়। তো আমাদের এখানের মধ্যে এখানে যেটা বসবে, এখানে আমরা এক্স মানে 33 নম্বর পেয়েছি, এখানে আমরা বসাবো এক্স মাইনাস জে ওয়াই বসাবো। আর এটা এখানে এটা ঠিক আছে। তো আমরা যদি এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে এখানে এক্স মাইনাস জে পাবো, যেটাকে যদি এখানে আনি তাহলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাবো, ঠিক আছে? ওকে, তো এটা ক্যালকুলেশন এটা ঠিক আছে। এখানে এখানে এটা হবে না, এখানে হবে 1 স্কোয়ার। জে স্কোয়ার মানে আমরা কত জানি, জে স্কোয়ার মানে আমরা জানি -1, তাহলে -1 আর মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, তাহলে +1 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে কত আসবে আমার, টু ইন্টু হাফ মিন্স হাফ হাফ কাটা গেলে এখানে আমার আনসার হবে 1, ঠিক আছে? এই লাইনটা আমার হবে না। তো এখানে এটা একটু কারেকশন, আর একটু কারেকশন হচ্ছে আর নাই, এটা এটুটুকুই লাস্ট। তো এগুলো একটু কাইন্ডলি একটু ঠিক করে নেবেন, আর যদি বাকি আর কোনো সংশোধন থাকে একটু নিজেরা করে নেবেন, ঠিক আছে? সালামু আলাইকুম।